আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আইনউদ্দিন আলাইনি, প্রিন্সিপাল মাদ্রাসা মোহাম্মদিয়া ফতেহাবাদ বাজার সংলগ্ন দেবিদ্বার কুমিল্লা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা অনেকেই অবগত আছেন যে আমি বাংলাদেশের হানাফি প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে দাওরা এবং এফতা শেষ করেছি। তারপর আমি কিভাবে সালাফি আকিদা মানহাজে প্রত্যাবর্তন করেছি, কিভাবে সালাফি আকিদা মানহাজ গ্রহণ করেছি, এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তো আমি আজকে আপনাদের সামনে কিভাবে সহি আকিদায় প্রত্যাবর্তন করেছি এ সম্পর্কে সংক্ষিপ্ত করে সে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমি 2010-এ যখন লেখাপড়া শেষ করেছি, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া বানসাপুর থানার অন্তর্গত একটি মাদ্রাসায় যখন খেদমত নিলাম, সেখানে আমার দার্সে মিশকাত কিতাবটি আসলো। তো আলহামদুলিল্লাহ আমি মিশকাত কিতাবটি নিষ্ঠার সাথে এবং খুব আন্তরিকতার সাথে প্রায় 3 বছরের মতন পড়িয়েছি, ছাত্রদেরকে দার্স দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা যে সমস্ত শিরিক এবং বিদআত করে থাকি, বিশেষ করে আমাদের সমাজে যে সমস্ত ভুয়া বাতিল মিথ্যা এবাদত আমল রয়েছে, সেগুলো যখন দেখলাম হাদিসের সাথে মিলে না, তো আলহামদুলিল্লাহ আমি হাদিসের সাথে আমার আমলগুলো মিলিয়ে নিয়েছি। যখন আমি দেখলাম যে হাদিসের মধ্যে একভাবে বলছে কিন্তু আমরা করছি আরেকভাবে, সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ সেটা পরিবর্তন করেছি। কারণ আগে থেকেই ছাত্র জামানা থেকেই আমার একটা হক গ্রহণ করার একটা স্পৃহা, হক গ্রহণ করার মতো একটা মন মানসিকতা ছিল। কারণ আমি জানতাম যে মাজহাবের চেয়ে বড় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলটা করেছেন সেটা গ্রহণ করা। কারণ ইমামগণ পরিষ্কার বলেছেন যে ইদা সহাল হাদিস ফা হুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলেছেন যে ইদা কুলতু কাউলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল ফাতরুকি কাউলি ইলাল জিদার, যখন তোমরা আমার কথার বিপরীত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত আমার কোনো কথা পাবে, তখন আমার কথাকে ওয়ালের দিকে ছুঁড়ে ফেলবে। তিনি আরো অনেক এভাবে বক্তব্য দিয়েছেন যে আমার কথা যদি কোরআন সুন্নাহর খেলাফ হয় তাহলে আমার কথাকে তোমরা ওয়ালে ছুঁড়ে মারবে এবং কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবে। তো এই বিষয়গুলো আমার আলহামদুলিল্লাহ আগের থেকেই নলেজে ছিল। তো যখনই হাদিস পড়াতাম আর যখন আমরা পড়েছি, তখন আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিলাম, কোন হাদিসগুলো সহি কোনটা জয়ীফ এত গবেষণা করার আমরা সময় পাইতাম না বা ওই ধরনের সুযোগও ছিল না। শুধু পরীক্ষার মধ্যে কিভাবে পাস করা যায়, কিভাবে হানাফি মাজহাবকে প্রাধান্য দেওয়া যায়, এইগুলোই আমাদেরকে শিক্ষা দেওয়া হতো বা এইগুলো নিয়ে আমরা পড়ে থাকতাম। কিন্তু যখন আমরা নিরপেক্ষভাবে হাদিসগুলো পড়াতে লাগলাম আলহামদুলিল্লাহ, তখন দেখলাম যে অসংখ্য হাদিস যেগুলোর উপর আমরা আমল করি না, মাজহাবের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে, অধিকাংশ মানুষের দোহাই দিয়ে, পীর সুফি ওলি আউলিয়ার দোহাই দিয়ে, বিভিন্ন বিদ্বানদের দোহাই দিয়ে আমরা অনেক হাদিসের উপর আমল করি না। তো আলহামদুলিল্লাহ আমি সেইগুলো কোনো ব্যক্তির দোহাই না দিয়ে, কোনো বিদ্বানের দোহাই না দিয়ে আমি সেগুলো গ্রহণ করতাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সামিআনা ওয়া আতাআনা, যে মুমিন তো তারাই যখন তাদের কাছে তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে ডাকা হয়, তাদের মাঝে যে বাদ বিসম্বাদ রয়েছে সেগুলো নিরসন করবে, তারা বলে সামি আনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মেনে নিলাম, যা সূরা আন-নূরের 49 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আমি যখনই কোনো হাদিস পড়তাম যেটা মধ্যে আমাদের আমলের বিপরীতের কথা এসেছে, আমি সেটা গ্রহণ করতাম যদি সেটা সহি বলে প্রমাণিত হয়ে যেত। এখন সমাজের মানুষ করছে না করছে, অধিকাংশ মানুষ কি করছে, হানাফি মাযহাবে এটা আছে নাই, সেগুলো আমি ভ্রুক্ষেপ করতাম না। তো আলহামদুলিল্লাহ এইভাবে দেখা গেছে আমার বিশুদ্ধ হাদিস ভিত্তিক আমলগুলো গ্রহণ করার কারণে আমাদের সমাজে যে আমল চলছে
অধিকার সমান যে আমল করছে তাদের সাথে মিলে না, যার দরুন তাদের মাঝে আমার মাঝে একটা তফাত বা ডিফারেন্স তৈরি হয়ে গেল। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমি সহি আমলগুলো গ্রহণ করতে পারছি। পরবর্তীতে আমরা হানাফি মাজহাবে বা হানাফি প্রতিষ্ঠানগুলোতে যে আকিদার কিতাবগুলো পড়ানো হয়ে থাকে, আকিদাতুত তাওহিদ ছাড়া আরও কিছু আকিদার কিতাব পড়ানো হয়ে থাকে, যেরকম শরহুন নাসাফিয়া সহ আরও কিছু আকিদার কিতাব পড়ানো হয়ে থাকে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের মারা যাওয়ার প্রায় 300 বছর পরে আশারি মাতুরিদি আকিদার যে উদ্ভাবন হয় সে আকিদা পড়ানো হয়ে থাকে। আশারি মাতুরিদি আকিদা যেগুলো গ্রহণ করা হয়েছে জাহমিয়াদের থেকে, জাহমিয়া সম্প্রদায় থেকে। জাহমিয়ারা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা সিফাত তারা সাব্যস্ত করে না, আর আশারি এবং মাতুরিদি 7টা কি 8টি আল্লাহ তাআলার আসমা সিফাত আল্লাহ তাআলার সিফাত তারা গ্রহণ করে থাকেন, সাব্যস্ত করে থাকেন, বাকিগুলোকে তারা রদ করে দেন। তো যখন আমি দেখলাম যে আমরা আশারি এবং মাতুরিদি আকিদা পড়েছি এবং সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, এমনকি যখন আমি জানলাম যে চার ইমামও এই আকিদা পোষণ করতেন না, তারা সালফে সালেহীনদের থেকে যে আকিদা এবং মানহাজ এসেছে সেটা তারা গ্রহণ করতেন, চার ইমামই সালাফি আকিদা ভিত্তিক ছিলেন, তারা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সরল অর্থে বাহ্যিক অর্থে গ্রহণ করতেন, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতেন না। তখন আমি দেখলাম যে আমরা যাদের অনুসরণ করি, ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, তারা আল্লাহ তাআলার আসমা ও সিফাত সরল অর্থে বাহ্যিক অর্থে গ্রহণ করতেন। তো আলহামদুলিল্লাহ আমি সেইভাবে সেগুলো গ্রহণ করেছি। তারপর আরো বিস্তারিত জানার জন্য সালফে সালিনগণ যে সমস্ত কিতাবগুলো লিপিবদ্ধ করেছেন জাহমিয়াদের বিরুদ্ধে, আশারি এবং মাতুরিদিদের আকিদার বিরুদ্ধে, সেগুলো যখন পড়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে দিবানু কারণে স্পষ্ট হয়ে গেল যে নাজাতের একমাত্র উপায় হলো সালফে সালিনদের আকিদা মানহাজে থেকে ফিরে আসা। তো আলহামদুলিল্লাহ আমি সালফে সালিনদের আকিদা মানহাজে থেকে ফিরে এসেছি, সালাফি আকিদা গ্রহণ করেছি। এইভাবে আলহামদুলিল্লাহ আমি সহিহ আকিদা এবং আহলুল হাদিসদের আকিদা মানহাজে ফিরে এসেছি 2012-র দিকে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সালাফি আকিদা মানহাজের উপর আছি এবং সালাফি আকিদা মানহাজের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ খেদমত করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাফি আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার এবং সালাফি আকীদা মানহাজ গ্রহণ করার তৌফিক দান করুক। যে সমস্ত ভাইরা বিভ্রান্তের মধ্যে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথের দিশা দান করুক, তাদেরকে সালাফে সালেহীনদের আকীদা মানহাজে ফিরে আসার তৌফিক দান করুক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তিনি এবং তার সাহাবায়ে কেরাম যে আকীদা মানহাজের উপর আছেন, কেমত পর্যন্ত যারা এই আকিদা মানহাজের অনুসারী না হবে, তিনি যে জামাত বা ঐক্যবদ্ধ একটি জামাত তৈরি করে গেছেন, এই জামাতের অন্তর্ভুক্ত যারা না হবে তারা ফেরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে না, তারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবে না, যা সহি হাদিসের মধ্যে এসেছে মেশকাতের 171 নম্বর হাদিস যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সকলেই জান্নাতে যাবে একটি মাত্র দল ছাড়া। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই নাজাত প্রাপ্ত দল কোনটি, ফেরকাতুন নাজিয়া কোনটি? আল্লাহর রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যার উপর আছি। সুতরাং আমাদের একমাত্র নাজাতের পথ হলো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কিরাম যে আকীদা মানহাজ আমাদের মাঝে রেখে গিয়েছেন সেইগুলো সেইভাবেই গ্রহণ করা, বিশ্বাস করা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাফে আকীদা মানহাজে ফিরে আসার, মানা আলাইহি ওয়া সাহাবীর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হকের দিশা, হকের সন্ধান দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফি মিডিয়াকে কবুল করুন এবং আমাদেরকেও তার দিনের পথে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।